নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আগামীকাল এটিকে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, আর এই ভিডিওতে এই ম্যাচটি সম্পূর্ণ প্রিভিউ দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো বর্তমানে দুই দলই পয়েন্টস টেবিলের টপ ফোরের মধ্যে রয়েছে, আর এই মরশুমে এই দুই দলের প্রথম সাক্ষাৎকারে 1-0 গোলে জিতেছিল ম্যারিনার্সরা। এবং আইএসএলে এই দুই দলের মধ্যে টোটাল 5টি ম্যাচ খেলা হয়েছে, যেখানে এটিকে মোহনবাগান দল জিতেছে 3টি ম্যাচ, হায়দ্রাবাদ এফসি জিতেছে 1টি ম্যাচ ও 1টি ম্যাচ ড্র হয়েছে। তবে হায়দ্রাবাদ দলের এই মরশুমে হোম রেকর্ড কিন্তু খুবই ভালো, অপরদিকে এটিকে মোহনবাগান দলের অ্যাওয়ে রেকর্ড অতটাও ভালো নয়। তবে উড়িষ্যা দল কিন্তু গত ম্যাচে অ্যাটাকিংলি খেলে সুযোগের সদ্ব্যবহার করে 3-1 গোলে হারিয়েছিল নিজামদের, তাই এটিকে মোহনবাগান দল যদি সেটা করতে পারে তাহলে বেটার ফলাফল পাওয়া যেতে পারে। এছাড়া প্লেয়ার পরিবর্তনের কথা বললে এটিকে মোহনবাগান দলে কিছু পরিবর্তন ঘটবে, কারণ সুভাষিস বোস কার্যজনিত সমস্যার কারণে খেলবেন না, তাই তার পরিবর্তে সুমিত রাঠিকে প্রথমবারের মতো সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া কাল ম্যাকিউর খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে, তাছাড়া হুগো বুমাসের খেলার সম্ভাবনা বেশি, যেটা এটিকে মোহনবাগান দলকে আরও কনফিডেন্ট করবে। আর হায়দ্রাবাদের কথা বললে কোনো চেঞ্জ সম্ভবত তারা করবে না। সো ওভারঅল একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে চলেছি আগামীকাল। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি। আমার মতে এটিকে মোহনবাগানের জন্য খুবই কঠিন ম্যাচ, তবে সঠিক প্ল্যানিং নিয়ে খেললে ভালো ফলাফল আসবেই। সো তোমরা তোমাদের মতামত জানিয়ে দিও, আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। এবং হায়দ্রাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান দলের এই ম্যাচে কে জিততে চলেছে সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবে না। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।